প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভিডিওটিতে ক্লাস নাইনের প্রতিটি অধ্যায় থেকে 2 মার্কসের সাজেশন দেওয়া হয়েছে। তোমরা দেখে নাও প্রতিটি অধ্যায় থেকে বাছাই করে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে। প্রথম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি ছিল? 2 নম্বর, বুর্জোয়া বিপ্লব বলতে কি বোঝো? 3 নম্বর, সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কি? 4 নম্বর, গিলেটিন কি, এর আবিষ্কারক কে? 5 নম্বর, সন্ত্রাসের শাসনকালে 4 জন নেতার নাম লেখো। 6 নম্বর, টাইথ কি? 7 নম্বর, সাকুলেত বলতে কাদের বোঝায়? 8 নম্বর, বাস্তিল দুর্গ কি, কবে এর পতন হয়েছিল? 9 নম্বর, প্যারি কমিউন কি? 10 নম্বর, ফিজিওক্রাট কাদের বলা হয়? 11 নম্বর প্রশ্ন, অসিয়া রেজিম বলতে কি বোঝায়? 12 নম্বর, ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত? 13 নম্বর, লেতোর দ্য কাসে কি? 14 নম্বর, ফরাসি বিপ্লবের কটি আদর্শ ও কি কি? দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান কেন বলা হয়? 2 নম্বর, কোড নেপোলিয়ন কি? 3 নম্বর, নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান কেন বলা হয়? 4 নম্বর, বার্লিন বিক্রি কি? 5 নম্বর, উপদ্বীপের যুদ্ধ কি? 6 নম্বর, স্পেনীয় ক্ষত কি? 7 নম্বর, মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো? তারপর 8 নম্বর প্রশ্ন, কনকর্ডাট কি? 9 নম্বর, ডাইরেক্টরি শাসন বলতে কি বোঝো? 10 নম্বর, ভ্লাদিমির ঘটনা বা অক্টোবরের ঘটনা কি? 18, ব্রুমেয়ার ঘটনা কি? 12 নম্বর, পোড়ামাটির নীতি কি? 13 নম্বর, 100 দিনের রাজত্ব? 14 নম্বর, লিজিয়ান অফ ওনার কি? 15 নম্বর, অর্ডার্স ইন কাউন্সিল কি? 16 নম্বর, লিপ জিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা কি? 2 নম্বর, রক্ত ও লৌহ নীতি কে কেন প্রয়োগ করেছিল? 3 নম্বর, জোল ভারেন কি? 4 নম্বর, মুক্তিদাতা জার কাকে কেন বলা হয়? 5 নম্বর, এমস টেলিগ্রাম ঘটনাটি কি? 6 নম্বর, মেটার্নিকের স্থিতাবস্থা নীতি কি ছিল? 7 নম্বর, ভিয়েনা সম্মেলনের 4 প্রধান নামে কারা পরিচিত? 8 নম্বর, জুলাই বিপ্লবের গুরুত্ব লেখো। 9 নম্বর, ইয়ং ইটালি কি? 10 নম্বর, অ্যাড্রিয়ানোপোলের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার 2টি কারণ লেখো। 2 নম্বর, পিটারলু হত্যাকাণ্ড কি? 3 নম্বর, সুয়েজ খাল? 4 নম্বর, সেরোজাবা হত্যাকাণ্ড কি? 5 নম্বর, মুক্তদান নীতি কি? 6 নম্বর, রক্তাক্ত মেয়ে সপ্তাহ বলতে কি বোঝো? 7 নম্বর, ঘেটো কি? 8 নম্বর, ফ্যাক্টরি প্রথা কি? 9 নম্বর, কাল্পনিক সমাজতন্ত্র কি? পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন, অক্টোবর ঘোষণা বা অক্টোবর ইস্তাহার কি? 2 নম্বর, হেরেন ভক তত্ত্ব কি? 3 নম্বর, নাৎসিবাদ কি? 4 নম্বর, ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে? 6 নম্বর, ফ্যাসিবাদ কি? তারপর রক্তাক্ত রবিবার কি? তারপর 7 নম্বর রয়েছে, বলক্যান সংকট কি? 8 নম্বর, স্পেনের গৃহযুদ্ধ কি? 9 নম্বর, এনইপি কি? প্রশ্ন ষষ্ঠ অধ্যায়ের, তোষণ নীতি কি? 2 নম্বর, হিটলারের রাশিয়া আক্রমণের 2টি কারণ লেখো। 3 নম্বর, ডিডে কি? 4 নম্বর, হিটলার কেন চেকোস্লোভাকিয়া দখল করেছিল? 5 নম্বর, মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 6 নম্বর, নেটো বলতে কি বোঝো? 7 নম্বর, শ্বেত অভিযান কি? 8 নম্বর, উগ্র জাতীয়তাবাদ কি? 9 নম্বর, বেষ্টনী নীতি কি? 10 নম্বর, ঠান্ডা লড়াই কি? সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্ন, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 2 নম্বর, লীগ কভেনান্ট কি? 3 নম্বর, জাতিসংঘের সাফল্যের 2টি উদাহরণ দাও।
4 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? 5 নম্বর নিরাপত্তা পরিষদ বলতে কি বোঝো? 6 নম্বর ইউনেস্কো কি? 7 নম্বর অছি ব্যবস্থা কাকে বলে? 8 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জ কেন ব্যর্থ হয়?